কবে বৃষ্টি আসবে সেইটার কথাতেও আমাদের আসতে হবে, কিন্তু তার মাঝেই আমরা দেখতে পাচ্ছি যারা আমরা দক্ষিণে পড়ছি তাদের মধ্যে কেউ কেউ কিন্তু উত্তরে শৈল শহরে গিয়ে কিছুটা একটু আরাম খোঁজার চেষ্টা করছেন, তারা কেউ কেউ চলে যাচ্ছেন দার্জিলিংয়ে এবং এই গরমে তারা জ্যাকেট পরছেন এবং সেই সঙ্গে তারা শীতের পোশাক পরছেন। আর তার মধ্যে বৃষ্টির কথা বলছিলাম, বৃষ্টি কবে আসবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। পর্যন্ত আমাদের রিজিয়নে যে উইন্ড পাচ্ছি আমরা সেটা হচ্ছে মেনলি রিলেটিভলি ওয়ার্মার এবং শুষ্ক, সুতরাং এই কারণে আগামী আপনার 3-4 দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টির সম্ভাবনা 5 তারিখ থেকে, নট বিফোর 5th, 5 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। টেম্পারেচার হয়তো কাল থেকে আর অত বাড়বে না, বুঝলে ঈশান। আমরা যে প্রতীক্ষাটা করছিলাম সেই তারিখটা পেয়েছি 5 তারিখ, এবার তার জন্যই অনন্ত প্রতীক্ষা, তাই তো? একেবারেই তাই, 5 তারিখের জন্য সবাই প্রতীক্ষা করছেন, কারণ সোশ্যাল মিডিয়ায় মিম ছড়িয়ে গিয়েছে যে কাল বৈশাখী, এটা একসময় ভূগোল বইয়ের পাতায় দেখা যেত, এখন সেটা ইতিহাস বইয়ের পাতায় দেখা যাচ্ছে। 5 তারিখটা এলে হয়তো এই মিমগুলো ছড়িয়ে পড়া বন্ধ হতে পারে। সকলে বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন বাংলার প্রাইম টাইম থেকে, আমরাও, আমি আর বিশাখাও তাকিয়ে রয়েছি সেদিকেই। আজকের মতো বাংলার প্রাইম টাইম শেষ করছি। একেবারেই তাই, তাপপ্রবাহের সতর্কতা তো জারি থাকছেই, সতর্কবার্তা মেনেই আমাদের চলতে হবে। কিন্তু একবার সেই ফাঁকে আমরা দেখে নিই বিশাখা, যে এই পরিমাণ গরম বা তাপমাত্রার পারদ এইখানে পৌঁছে যাওয়ার কারণগুলো ঠিক কী কী? বেশ কয়েকটা কারণ আছে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তবে তার মধ্যে মূল কারণ যেগুলো তার অন্যতম হলো, আমি পিসিআরকে বলবো সেই একটা ম্যাপ একটু দেখাতে, যার মাধ্যমে আমরা একটু বুঝিয়ে দিতে চাইবো যে ঠিক কী কারণে এই পরিমাণ তাপপ্রবাহের মুখে পড়ছে আমাদের এই গোটা অঞ্চল। এই মুহূর্তে সূর্য রয়েছে উত্তরায়ণে এবং উত্তর গোলার্ধে সরাসরি সূর্যের কিরণ এসে সবচেয়ে বেশি করে পড়ছে, যে কারণ 23 মার্চের পর থেকে সূর্য নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তর দিকে সরতে থাকে, সে কথা আমরা জানি। সূর্যের তাপমাত্রা আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তাদের ব্যাখ্যা যে সূর্যের রশ্মি সরাসরি যেখানে পড়ে বা সবচেয়ে বেশি তাপ যে অঞ্চল পায় সেখান থেকে হাওয়া দিনের বেলা গরম হয়ে ওপরের দিকে উঠে যায়। এই হাওয়া ওপরের দিকে উঠতে উঠতে একটা স্তর পর্যন্ত পৌঁছে হাওয়া আবার ঠান্ডা হয়ে যায়, তখন সেই হাওয়া নিচের দিকে নামতে থাকে। এক্ষেত্রেও তাই ঘটছে, কিন্তু হাওয়া ঠিক যে পথে ওপরে ওঠে সেই পথেই কিন্তু নিচে নামে না, একটু বেঁকে যে অঞ্চল দিয়ে হাওয়া উঠলো তার থেকে 30 ডিগ্রি কোণ করে বেঁকে দুপাশে হাওয়া নামে। এবং এই হাওয়া যখন নেমে আসে ওপর থেকে নিচে, তখন কিন্তু নিম্নচাপ তো, তখন কিন্তু ওপরে গিয়ে মেঘ তৈরি হতে পারে না, কারণ হাওয়া যেহেতু নিচে নেমে চলে আসছে সেহেতু নিচে আগে থেকেই যে হাওয়া রয়েছে তার উপর চাপ সৃষ্টি করে। ফলে ওপর থেকে ঠান্ডা হাওয়া নিচে নামলেও, যেহেতু নিচে আগে থেকেই বায়ুমণ্ডলের স্তর মজুত রয়েছে, ফলে ওপরের হাওয়া এসে নিচের সেই হাওয়ার উপর আরও বেশি চাপ তৈরি করে এবং তাতে হাওয়া গরম হয়ে যায়। এই মুহূর্তে যে তাপপ্রবাহ দাবদাহের পরিস্থিতি চলছে তার অন্যতম কারণ এইভাবে ওপর থেকে নেমে আসা হাওয়া, যেটাকে আবহাওয়াবিদরা ডিসেন্ট বলছেন। সেই কারণে এই পরিমাণে গরম হচ্ছে হাওয়া, কারণ ওপর থেকে হাওয়া নামছে এবং নিচে অবস্থিত হাওয়ার উপর চাপ সৃষ্টি করে গরম সেগুলো বাড়াচ্ছে। কিন্তু যদি বাতাসে জলীয় বাষ্প থাকতো তাহলে কিন্তু এমন পরিস্থিতি নাও হতে পারত, কারণ সেক্ষেত্রে বৃষ্টি ঝরতে পারত। জলীয় বাষ্প কেন নেই সেটাও ছোট্ট একটা ম্যাপের মাধ্যমে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেন নেই জলীয় বাষ্প, তার কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপরে যে ঘূর্ণাবর্ত চলছে সেটাকে বিপরীত ঘূর্ণাবর্ত বলছে, অ্যান্টি সাইক্লোন। অর্থাৎ যদি সাইক্লোনের মতো কোনো ঘূর্ণাবর্ত থাকে তাহলে সেটা জলীয় বাষ্পকে আকর্ষণ করে নিয়ে আসে, কিন্তু বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে বিপরীত ঘূর্ণাবর্ত চলছে যেটাকে অ্যান্টি সাইক্লোন বলা হয় আবহাওয়াবিদদের পরিভাষা, এবং সেই অ্যান্টি সাইক্লোন কিন্তু জলীয় বাষ্পকে এই এলাকায় ঢুকতে দিচ্ছে না, যে কারণে বৃষ্টিও হচ্ছে না। একদিকে ওপর থেকে হাওয়া নেমে হাওয়াকে গরম করে তুলছে, অন্যদিকে জলীয় বাষ্পও ঢুকতে পারছে না এই বিপরীত ঘূর্ণাবর্তের কারণে, ফলে বৃষ্টিও নামছে না এবং পরিস্থিতি এইরকম অসহনীয় হয়ে উঠছে, এমনটা সরলভাবে ব্যাখ্যা করলে দাঁড়ায় যে কথা আবহাওয়াবিদরা বলছেন, তাই তো বিশাখা?
একদমই, তুমি যে কথাটা বললে এবং যে বিশ্লেষণ করলে তার থেকে আমরা এটা বুঝতে পারছি যে কেন লু বইছে, কেন আটকানো যাচ্ছে না তাপপ্রবাহ, কেন এত গরম হাওয়া। কিন্তু এই গরম হাওয়া, এই তাপপ্রবাহ, এই লু, তার জেরে তো 26 বছরের এক সহ নাগরিককে হারালাম আমরা। বাগুইআটির সুমন রানার মৃত্যু হলো সানস্ট্রোকে, এবং এই জায়গা থেকে আমাদের আশঙ্কা, যারা প্রত্যেক দিন কোনো না কোনো কারণে আমরা বাইরে বেরোই, আমি আপনি আমাদের কাজের জন্য বাইরে বেরোতে হয়, এবং সেই জায়গা থেকে নিজেদের কী করে, কোন পন্থা অবলম্বন করলে, কোন সাবধানতার কথা মাথায় রাখলে, কোন সতর্কতার কথা মাথায় রাখলে আমরা কিছুটা হলেও নিরাপদ থাকতে পারবো, কী বলছেন চিকিৎসক শুনুন। বাইরে যারা কাজ করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে কখনোই এক নাগারে বাইরে কাজ করা যাবে না, আধ ঘন্টার বেশি কখনোই রোদে কাজ করা যাবে না, এবং বাইরে যারা বেরোচ্ছেন তারা ছাতা ব্যবহার করা দরকার এবং হালকা পোশাক ব্যবহার করা দরকার, বারে বারে জল খেতে হবে এবং জলের সাথে নুন চিনি শরবত লেবু দিয়ে শরবত এইটা বারে বারে খেতে হবে। এছাড়া কিন্তু এই রকম একটা হিটের ভেতর থেকে আজকে কিন্তু রক্ষা নিজেকে রক্ষা করার কোনো ব্যবস্থা নেই। বাইরে বেরোনোটা অ্যাভয়েড করতে পারলে সবথেকে ভালো, যাদের কোনো খুব বেশি অতটা প্রয়োজন নেই, ইমার্জেন্সি নেই, তাদের না বেরোনোটাই ভালো। 10:30-11টার পরে আর বেরোনো যাবে না, এবং 4টা পর্যন্ত অন্তত ঘরের ভেতরে থাকাটাই এটা বাঞ্ছনীয়। সার্বিকভাবে কোন সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসক বিশ্বাস সেটা জানালেন, কিন্তু পাশাপাশি আমাদের আরেকটা আশঙ্কার জায়গা থেকে যায়, ঘরের কচি কাঁচাদের, তাদের কী করে নিরাপদে রাখবো, এই নিয়ে শিশুরোগ বিশেষজ্ঞ কী বলছেন শুনুন। যে পরিমাণ গরম পড়েছে এবং যে পরিমাণ হিট ওয়েভ চলছে, এর থেকে বাঁচতে গেলে যেটা করতে হবে, এখন একটু ইনডোরে থাকতে হবে, এই হিটের মধ্যে স্কুলটা বন্ধ করে দিলেই ভালো। সেই কষ্টের মধ্যে কতটা আমাদের মনে থাকবে কিংবা কনসেন্ট্রেশন হবে তার সম্বন্ধেও আমার ডাউট আছে, কিংবা যদি কারো মনে হয় যে সামার ভ্যাকেশনটা একটু এগিয়ে দেওয়া যায় তো এগিয়েই দিলাম। আমি দিনে অন্ততপক্ষে 2 বার করে স্নান করবে, যতটা সম্ভব লিকুইড ফুড খাওয়া, খুব হাই প্রোটিন না খাওয়া, কার্বোহাইড্রেট কিংবা শর্করা জাতীয় খাদ্য খেতে হবে, একটু একটু ফ্যাট চলতে পারে। যাদের উপায় নেই তারা এই পরিস্থিতির মধ্যে, এই তীব্র দাবদাহের মধ্যে কাজে কর্মে যেতে বাধ্য হচ্ছেন, ভর দুপুরে বাইরে বেরোতেও বাধ্য হচ্ছেন, ফলে সতর্কতা অবশ্যম্ভাবী। কিন্তু যাদের উপায় রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই দাবদাহ ছেড়ে কেউ পাহাড়ের দিকে বা কেউ ঠান্ডা জায়গার দিকে চলে যাচ্ছেন, আর বাকিরা এসি বা কুলার বা ঘর ঠান্ডা রাখার যন্ত্র এনে আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। ফলে ট্যুরিজমের ব্যবসা এবং এই সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসায় কিন্তু অনেক জোয়ার এসেছে বলতে, মানে বলাই যায় যে এই ব্যবসাগুলো কিন্তু গত এক মাসে অনেকটা বেড়েছে। আমাদের প্রতিনিধি পিঙ্কি কথা বলেছিলেন তাদের সঙ্গে, এসি বিক্রি করছেন যে দোকানদাররা বা যারা ট্যুর অপারেট করছেন তাদের সঙ্গে, দেখবো তারা কী বলেছে। মোটামুটি এখন প্রায় 100-150 পিস পার ডে তো এসি সেল হচ্ছেই, এবারে প্রচুর ডিমান্ড এখন এসির, হ্যাঁ রেকর্ড এসি সেল, মানে সারা বছর ধরে সেল হচ্ছে। 19 বছর লাস্ট ইয়ার কী হয়েছিল, খালি এপ্রিলে সেলটা ছিল, আর এবছরে হোল মানে মান্থ হোল ইয়ার ধরে এসি সেল হচ্ছে প্রত্যেকদিন, তাও এভারেজ 100-150 তো হচ্ছেই, তার বেশি থাকে কম ছাড়া হচ্ছে না, তার বেশিই হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড প্রেশার খুব থাকছে আমার এসিতে। এখনও সেরকম কিছু ভাড়া পড়েনি, বরঞ্চ ছুটির জন্য সবাই পাহাড়ের দিকে যাচ্ছে, ছুটি চলছে বা এই গরমের জন্য থাকতে পারছে না, বলছে আবহাওয়া বলছে 10-12 দিন, তো 10 দিন বাইরে কাটিয়ে আসি, পাহাড়ে সব চলে যাচ্ছে। ট্রেনে বরঞ্চ টিকিট পাচ্ছে না বললে লোকে বাসে সাফার করছে, গাড়ি মোটামুটি ফুলই আছে প্রত্যেক দিন। আমরা দেখতে পাচ্ছি যারা এসি কিনছেন, কেন কিনছেন, তাদের কী কী হচ্ছে, কেন তাদেরকে দৌড়তে হচ্ছে সেই দোকানগুলোতে, সেই ছবিটা আমরা দেখলাম। কিন্তু এর পাশাপাশি যেটার জন্য এত প্রতীক্ষা যে কবে বৃষ্টি আসবে সেইটার কথাতেও আমাদের আসতে হবে, কিন্তু তার মাঝেই আমরা দেখতে পাচ্ছি যারা আমরা দক্ষিণে পড়ছি তাদের মধ্যেই কেউ কেউ কিন্তু উত্তরে শৈলশহরে গিয়ে কিছুটা একটু আরাম খোঁজার চেষ্টা করছেন, তারা কেউ কেউ চলে যাচ্ছেন দার্জিলিংয়ে, এবং এই গরমে তারা জ্যাকেট পরছেন এবং সেই সঙ্গে তারা শীতের পোশাক পরছেন। আর তার মধ্যে বৃষ্টির কথা বলছিলাম, বৃষ্টি কবে আসবে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। পর্যন্ত আমাদের রিজিয়নে যে উইন্ড পাচ্ছি আমরা সেটা হচ্ছে মেনলি রিলেটিভলি ওয়ার্মার এবং শুষ্ক, সুতরাং এই কারণে আগামী আপনার 3-4 দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে, এবং বিভিন্ন জেলাতে হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টির সম্ভাবনা 5 তারিখ থেকে, নট বিফোর 5th, 5 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। টেম্পারেচার হয়তো কাল থেকে আর অত বাড়বে না, বুঝলে।
ঈশান, আমরা যে প্রতীক্ষাটা করছিলাম সেই তারিখটা পেয়েছি 5 তারিখ, এবার তার জন্যই অনন্ত প্রতীক্ষা, তাই তো? একেবারেই তাই, 5 তারিখের জন্য সবাই প্রতীক্ষা করছেন, কারণ সোশ্যাল মিডিয়ায় মিম ছড়িয়ে গিয়েছে যে কাল বৈশাখী, এটা একসময় ভূগোল বইয়ের পাতায় দেখা যেত, এখন সেটা ইতিহাস বইয়ের পাতায় দেখা যাচ্ছে। 5 তারিখটা এলে হয়তো এই মিমগুলো ছড়িয়ে পড়া বন্ধ হতে পারে। সকলে বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন বাংলার প্রাইম টাইম থেকে, আমরাও, আমি আর বিশাখাও তাকিয়ে রয়েছি সেদিকেই। আজকের মতো বাংলার প্রাইম টাইম শেষ করছি।